দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে। আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে, আজ হচ্ছে মঙ্গলবার, বড় হাট। আমরা দেখব খামার উপযুক্ত যে ক্রস জাতের সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম এখানে ভাইকে, মানে গরু থেকে ভাই মনে হয় একটু খাটো হয়ে গেছে নাকি? হ্যাঁ, গরুর থেকে খাটো। কত চাইছেন ভাই? দেড়শো দাম। কয় মাস বয়স? দাঁত হয়েছে নাকি? না ভাই, দাঁত হয়নি। দাঁত হয়নি। কত উঠছে ভাই দাম? বাইশ, একশো বাইশ পর্যন্ত উঠছে। একশো বাইশ পর্যন্ত, দর্শক শুনছেন যে একশো বাইশ পর্যন্ত উঠছে। কেমন আশা করতেছেন এটা? ভাই আমরা তো ভাঙতে, তিরিশ ভাঙতে যাচ্ছেন না, তিরিশ ভাঙতে চাচ্ছেন না, দর্শক শুনছেন যে তিরিশ ভাঙতে চাচ্ছেন না। চমৎকার করে এখনো দাঁত হয়নি। আমরা দেখি এখানেও আরেকটি আছে ভাইয়ের কাছে। দাঁত তো হয় নাই আগুন। কত চাইছেন ভাই? একশো পাঁচ। কত বলছে দাম? মানে ভাঙতে বলছে নব্বই, নব্বই। আচ্ছা, তো নব্বই ভাঙে হবে না। কত লাগবে তাহলে? যাই হোক উপরে, মানে নব্বইয়ের উপরে, নব্বইয়ের উপরে যাই হোক। যাই হোক নব্বইয়ের উপরে। এইখানেও দেখছিল দাঁত হয়েছে নাকি ভাই? ভাই আগর, আগর, আগর। কত চাচ্ছেন ভাই এটা? একশো পঁয়ত্রিশ। কত উঠছে দাম? আঠারো বিশ, যার চোখে যাবো। কেমন আশা করতেছেন? বিশ পার হলে পাগুলো তো ভালো। গোড়া পা নাভিও আছে একটু। দেখি আমরা আরো কিছু গরু দেখবো। আপনার কত চাইছিলেন? একশো, একশো পুরোপুরি। কত উঠছে দাম? নব্বই উঠছে ভাই। নব্বই উঠছে, তাহলে তো আর অল্প কিছু মনে হয় নাকি? অল্প কিছুর জন্য আছে দর্শক। ওই যে গরুটি, এটা হচ্ছে চাইছে একশো নব্বই পর্যন্ত উঠছে দাম, আর অল্প কিছু লাগে। আমরা দেখছি খোঁচাবাড়ি হাট। ডাক ভাইয়া কিচ্ছু না, ভাই কত চাইছেন? দাম চাই ভাই পঁচানব্বই। পঁচানব্বই চান। কত উঠছে দাম? বিরাশি বলে। বিরাশি বলে, তা তো কাছাকাছি আছে নাকি? টার্গেট কত? পঁচাশি হলে দিবে। পঁচাশি হলে দিবে, পঁচাশি হলে দিবে। মেম্বার সাহেব কেমন আছেন? হ্যাঁ, কি অবস্থা বাজারের? আমদানি হচ্ছে এখন তাহলে? আচ্ছা, কত চাইছেন এটা? পঁচাশি। কত বলতেছে মেম্বার সাহেব? আশি ভাঙ্গ, পঁচাত্তর, ছিয়াত্তর। মানে আশির টার্গেট নাকি? আশির টার্গেট, এটা হচ্ছে আশির টার্গেট। আর এটা হলিস্টান ফিজিয়ান,
নাকি এটা ফ্রিজিয়া দাঁত তো হয় নাই দাঁত হয়েছে আগড়ি আছে কত চাইছেন একশো বিশ কত বলতেছে ভাই মানে একশো উঠছে আর কি পাল লাগে নাকি পাল লাগে যা হয় আর কি যাও একশোর উপর আমরা একটু এই পাশে যাই এই পাশে দু একটি গরু দেখছি আমরা সেই দুটির একটু তথ্য নেব আগে এখানে একটু দেখছি বাচ্চা বাচ্চা লন দেখা দেখা লন বাচ্চা বাচ্চা লন ভালো ভালো বিচার ভালো ভালো আচ্ছা বাংলা পাইকারি রেট আসলে পাবেন দাম করলে নিতে পারবেন আর জমি কিনার থেকে গরু কিনা বেশি ভালো এবার কিনবেন 1.5 লাখ গতবার বেচবেন 5 লাখ বাচ্চা বাচ্চা লন দেখা দেখা লন ভালো ভালো মাল গুলো লন বাজারে সেরা গরু এ কত চাইছিস চাচা কত চাইছেন 145 145 চাচ্ছেন কত উঠছে চাচা 115 ব্যাপারে কি অবস্থা অবস্থা ভালো না কেন গরুর দাম বেশি হ্যাঁ দাম করবে না গরুর দাম লাগা দেন তো দেন একটা দাম লাগা দেন কত দর্শক আমরা শুনছিলাম সিরাজগঞ্জের ভাই যে ক্রস জাতের সারগুলো 15 একবারে বলতেছে একবারে 15 বলতেছে দেখি আমরা ওই পাশে আরেকটি গরু আছে আমরা সেটার একটু তথ্যটা নিয়ে নেই কত চাইছেন দাম চাইছি 1,10,000 হ্যাঁ দাম করছে 90-92 তাহলে তো কাছাকাছি চলে এসছে হ্যাঁ কত এক না দুই একের উপরে হলে বিক্রি করে দিব একের উপরে বাচ্চা তো সেই বাচ্চা হাইব্রিড হাইব্রিড বাচ্চা হ্যাঁ হাইব্রিড বাচ্চা কি হলস্টেন না ফ্রিজিয়ান কোনটা একবারে ফ্রিজিয়ান একবার হলস্টেন ফ্রিজিয়ান তো দর্শক আমরা দেখলাম আজকে যে কোচাবাড়ি হাটে হলস্টেন এবং ফ্রিজিয়ান জাতের খামার উপযুক্ত সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হয়েছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন কমতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ